Tiar kita hujam, tumar puri itu manjur gunung zatna. Biar Bismillah, zatamar hulu reka. Hey, harap zatar gua kita hulu reka. Amar huli aja, ham horto wadzena nai di. Oh, ham dah aku kelar kita baru perlu. Harap zatar gua, amar tunggu sampai kalau ya biar Bismillah zat hulu. Dekh nai ni, kurang pun baca. Kita hulu jatuh biar mana dorita. Tumar bahf, orang kau tumar bahf dor. Dekh kita roja, doro aja. Assalamualaikum.
মোটর গার্ড পর্যন্ত আপনি আমার লগে ভাই আর কেনেও বা ভাইটা না আপনি কি তো আমার শ্বশুর আব্বা নানি হ্যাঁ ঠিক আছে আ তো সেফ লাগাইয়া গোছা দাও এই এই চুপ থাক আর এটা সহ্য হন না উবা আমি পুলিশও ফোন দিয়া দয়াটা এখন পুলিশও দাইম আমার হাল্লার বেটা রে এই জেলি কার্ড কি তোর বাপে কি টাকা দিয়া বানাইছে নি আর পুলিশ গুলো কি তোর বাপ নি যে আমারে নিয়া জেলে হারাই দিত ফটাইছসা আর কিন্তু বেশি হই যা আমি একজন মেম্বার সম্মান দিয়া কথা কইবা ওই সম্মান দিয়া কথা কইয়া দামান বেটা এক কাম করো আমার তো ফ্রেন্ড তুমি লঙ্গি বেচ করনা বাবা আলা বেটা দেখ করো আজকে কোন জো নে 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 আপনাকে লাগে তর্ক 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 এরে ওই 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 আজকে ওই যে ওই যে এই মুটটা দিছি রাস্তার মুটে আল্লাহ 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 কি আছে আমরা তো বিচার চাই মেম্বারশিপ ও বিচার খান আপনি করিয়া দিন চাই কি কি আমার বিচার করতো ও হে নি হে তোর বাপে নি আমার বিচার করতো পারো যাও রে বা যাও কোন থাকলে যে আমারে বুদ্ধি দিছিল যে তোমাতে নোয়াটার মেম্বার আমি হইতাম আরে মেম্বার কইয়া দিলাম আল্লাহ রাসূলের দোয়াই দিও না সারতাম না তুমি কি তো আমার বিচারি নি ও হনো মা ওবা আমি কি তো তোমারে কইলাম নি যে আমি তোমার বিচারি তে আর ভুতফা তোর হইতে তোমার কাছে বিচার দিলাগ না ওখান আগে জিকা হল ওবা তারার দুঃখে সুখে আমারে বিচার দিতা পারোন কারণ আমি হইলাম ওয়ার্ডের মেম্বার চুপ কর আল্লাহর বেটা মেম্বার মেম্বার কি তুই গাছের গুটানি হরিয়া জাগি আমার কান্দা তাকে আমার দেয় আসামিরি আমার অত তুলিয়া দে রে ও দেখছন নি মেম্বার সাহেব বেটার মাথ কথা নমুনা না দেখছন নি বেটার মাথে বুঝা যার বেটার রাজ্য তানোর ইচ্ছা তাইন যাসা তা করবা এ ভাই মাতিস না তুই যাসার লগে কিতা করছস ওবা সাসা তারা কিতা করছে তোমার লগে আমার ভুরিরে রাস্তা কইলে তারা মাতায় না চাইও না ও তো অহংকার তারার বিচে হই তোমার ইয়া মালিক কিতা কুনতো বুঝলাম না দূর এরা নুই গেছি রে বাবা দূরিয়া আমি হেরা নাই গেছি রে এক কাম করি হ্যাঁ ওনো মাঝে বুঝ বক্কা আল্লাহ আমি বুঝতাম না আপনার কান্দা ও বেটা তো তাকে আমি দৌড়িতে পড়ি আরো বাল্লা বুঝছি প্রতিযোগিতাতে আমি মনে হয় ভাষ্ট হয়ে যাইব কিতা মাথে না বা আমি নানি স্কুলে দৌড়িয়া কিন্তু সাবন কে চাইছি বাবা ওই দুঃখ আপনার কি আমি তো মার্ডারও করতাম পারি ও খালকো আমি 11 জনের দান খবর করছি তুমি সব তো ভালো আমার উপরে তোরে ভাইজি এই তুই আমার পুড়িয়ে উসলাইয়া দে আর আমার পুড়িয়ে আমার দেবান তোর উপরে নির্যাতন করে হারাম দাদা রুয়া আব্বা যেটা জানো না ওটা না ধরে না খলাম তোমার দামান তোমার দামান আস্তে কাছে চার ও উঞ্জনি মুরব্বি আমার কত লগে আপনার প্রিয় তো যাওয়া সহায় কই নিশ্চয় ওই গুলাম বাচ্চা তো যাওয়া দিয়া রাখি কি তা কইলে বিয়া দপ দেখাই দি গুলাম বাচ্চা হল্লো কি তা আমার সামনে আমার দামান দর গালর মাঝে ছোট কটা বাড়িলো এ পিছকা হুয়া সব কড়া বড়া বেটা
তুমি আমারে চিনোনি আমি টাউনে কোন দামে করি ওই দে দেখরাই বেক বেকর মাঝে পিস্তল আছে বার করলি তামনি ও স্যার হাসান হাসান কি আপনার কাছে পিস্তল আছে দি তার কি দাও ইয়ার ব্যাগে গুর ভিতরে কি দাম না করছো এগুর ভিতরে তিনটা আটেলাটি বোমা আছে আর দুইটা পিস্তল আছে দেখুন আব্বা ডাকাতি করে তোমার বুড়িয়ে এখন পিস্তল আর গুন্ডা বাড়া করছে আমার মারিবা লাগতো পালা হরছি আমি ফিটিয়া তো তোমার জান যায় না অতাল লাগি অতাল লাগি আমি গুন্ডা বাড়া করছি ও আব্বা আমার বাসা আমি মরতাম যাই না আব্বা আমি আর ও বাস্তব যাই আব্বা আর আজ বুধবার যে বাড়া করতাম দামান রে খান দিও না অলিডার টাউনের গুন্ডা সব আরে আমরা আর খুদাই ও না মারিও না আমি আর আমার জামান দিয়ে আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই রব ঠিক আছে প্রাণ ভিক্ষা চাই রায় নানি তোমার আমি প্রাণ ভিক্ষা দিলাইলাম ঠিক আছে কিন্তু তোমার জামান ধর প্রাণ ভিক্ষা দেওয়া যায় তো নাই ও নো 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 এটা কি দেখুই না আপনি এরে আল্লাহর নামে ভিক্ষা দিলেও কাছু আবইব বাবারে একটা জিনিস বুঝার চেষ্টা করো তোমার জামান ধর জানোই লাগে আরাম আর হারাম জিনিস কখনো ভিক্ষা দেওয়া যায় না আচ্ছা আপনার যুক্তি ঠিক আছে বুঝছেনি ভিক্ষা নামে মানে তার বাদে গুড়িয়া ফিরিয়া আমার দামান তো আল্লাহ তো কি বলো কুটুম অত টাকা আইলিলা এটা বাবু রবি টাকা আইলাই মিস্টার সুমকি বাবু তোমার দামাই রে আমি আল্লাহ রাস্তে তোমার নানি ভিক্ষা দিলাম জান তুমি এখন তারে খাটো বাটো যাই করো কান তোমার ইচ্ছা কিতা গুন্ডা ভাই বে জায়গা ভিক্ষা দিলাই না 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 ভিক্ষা পারি না আমি মেনে নিতেও পারি না তোর বেটাই বলো খান দিচ্ছা এরে মানতেই সাধন নির্দেশ এইলে সাথে মাইন্ড করবা আব্বা আকড়া আকড়া নু বেইমানি করিল্লাই বেইমানি নানি আর বেইমানি মারাইও না পারি তো এই বেটি এই বেটি এই এই আরে মিন আবাদি আক্কা আমি এখন যাইতাম কই কি তো আপনি আপনার রবাই দেখো আমি আমার বাড়ি না আমি এখন আপনার বাড়ি যাইমু আপনি আমার সহজ সম্মানে আপনার বাড়িতে লইয়া চলো আল্লাহ ও হুত ও বাবা আমার আমার বাড়িতে জুয়ান সুন্দর মন্দ রাখবো যদি পারি গো আমারে দেখি মাতাইলা সালাম দিলাইলে আমার ফুরিরে দেখি মাতাও না ও আচ্ছা আচ্ছা মাতাইয়া কিতা রবি কিতা করবা আপনার মাতা হই যা পুরিন দেখলে চুলকানি কমি যায়নি তোমার বুঝলাম না ইলা মাতা ওখানে তার কিলা মাতাই তো আমার ফুরিয়ে তোমার রে মেম্বার হয়ে গেছো নাই নিয়ে লাগি তো সব বড় বড় মার্বেল তাকি আরো মুঠা মনে করতে পারো জাফলঙ্গি বাত্তর রয়ে গেছে আমি কইলাম নিবা যে আমি মেম্বার হয়ে গেছি আর আমার চোখ বড় বড় হয়ে গেছে তিয়ার আমার মাতানির আগে আমার ভুরিরে কেনে মাতাইলাই না আমার ভুরি কিটা তোমার তাকে সুন্দর কমুম নিমিয়া বাবা টেকা সরো তাইন্ডে বাড়িতে লইয়া চলো তাইন্ডে কিছু উত্তম মাধ্যম দেওয়া দরকার শাবাজ বেটি আমার মনের কথা কই দিছ কিটা বা মেম্বার বেটা বালাই বালাই আমার লগে যাইবা না জোর করি নেওয়া লাগবো পাগল লাগি তা আপনি বালা মানুষরে কই জোর করে বাড়িত নিতে গিয়া আর তুমি বালা মানুষ রইলা কিলা আমার সামনে আমার ভুরিরে দেখা মাতাইলাই না মিয়া ওই মিয়া তোমার এই মেম্বার মালাইছে কোন গরু হলতে বুর দিয়া হ্যাঁ হ্যাঁ একজন তো আপনার সামনেও আছেন তাইন তো আর গরু নাই হে কইছি আমি গরু নাই গরু যদি না হইতাম তোমার মতো ইডিয়ট আমি বুট দেইনি আমি বুঝলাম না আপনার উদ্দেশ্যটা কিটা উদ্দেশ্য তেমন কিছু নাই বাবাজি উদ্দেশ্য যেখান নইল নানি আমার ভুরি রাত ধরিয়ে এই এলাকার মাঝে সাতটা চক্কর দিতাই যাতে মানুষ আনাগুনা মাতামাতি করতো আমার ভুরির লগে তোমার প্রেম আছে ইয়া মালিক
ইটা কিতা মাতবা আর মাইশে হুনলে কিতা কইবো টিকু কইরাম বেটা তুমি যখন মন্তাজালির ফুরির রাত দরিয়া এলাকা চক্কর দিবা তখন মাইশে বুঝি লইব নানি মন্তাজালির ফুরির লগে তোমার প্রেম আছিল এতে আপনার লাভটা কিতা বাবা রে লাভের কোনো সীমা নাই তখন আমার ফুরি ডিমান্ড বাড়ি দিব কারণ সিঙ্গেল ফুরিন্তরে অহন করবাইতে বালা পাই না যে ফুরিন্তর পিছে পাঁচটা ছয়টা কুত্তা লাগাইলাছে নানি তার যে ডিমান্ড ইতারে নিবার লাগি পাগল লই যাই নখন কুরছো মাজর হইছেন চাচা বুঝছেন নি কারণ বিয়া করার সময় সব পয়েন্ট তো সিঙ্গেল ফুরি তুকায় হ্যাঁ তে পিছনে কুত্তা লাগাইল ফুরিন তুকান কেনে পয়েন্ট নিশ্চয় কোনো অসৎ উদ্দেশ্য আছে ও তো বুঝছেন চাচা সাবাস বেটা বেম্বারাত্তে বুঝি লাইছি অখন কুতাকি নানি যে পয়েন্টে রাস্তা পাই আমার পুরীর বাই চাইব নানি তার সব কুলিয়া পাঞ্জাবির প্যাকেট লইলি মুসল গো মাই আমার লোক আপনি নাই লই নানি আমার ঘর বন্ধু করো আরে এখনো মাছ না আনা মাতি বাড়ি চলো ও জানে না ওনো খালে কো ওনো খালে কো জানে না কি কইছো তুমি আইছো নি ভাই বারো হ্যাঁ লোকে কে থ্যাঙ্কস তান বহুত বড় এক মানুষ আস্তা ঠাউটু তান যা কইছে তো বহুত বড় মানুষ এ লাগি তান গাও তাইছ কি তা মা তো তুমি আর কি কর কথা কও এ মহিলা কি কই আমা তাইছ না সিনত নি আমারে আমি তোর বংশ নে বংশ করি লাইনি এ চুপ মুখ বন্ধ কর একটা বাদি বাড়ি কারি মকল বিয়া দিবি সিনস নি এই বড় বেটা এ গো খাবে ও তোর বউনি লাত্তি মারে মা করি তোর বাটটা কি আপনি রাগ করেন না জানে রে এখন আপনার চিন্তা হচ্ছে নে তুমি ছোটি হই এখন না মাপছাও আর নাইলে কিচ্ছু চিন্তা হাইলিব কি তা হইতা মা তো তুমি আর কই দেখ দরে লইছে পাগলি করে পাগল হই যায়নি এরে তা লোক যে ব্যাগ দেখ এই ব্যাগের মাঝে তিনটা আইটেম বোমা আছে দুইটা পিস্তল আছে এগুন তো একমাত্র মালিক চাইন বুঝছেন এইলে তিনটা করে মার্ডার হরেন হ্যাঁ হ্যাঁ তিনটা না রে বুড়া রোজ 11টা মার্ডার করি ও বুঝছেন ও বুঝছেন গলে তার মাসিক মার্ডার হইল গিয়া গাড়ে 330টা হিসাব সঠিক কি জানবো তুমি তো লাইকলা তুমি কি আমার লাইনের মানুষ নি না 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 এই লাইনের না এর লুকা তবে এক সময় কুর গুন্ডা আসলাম বুঝছেন নি সিলেটার মানুষ জানে কোথায় মে সাবে পুরা না গুন্ডা এখন সাবে হই গেছি আর কি ও আচ্ছা তে তো বড়া তুমি শয়তান কো মাত লাই না এই বুড়িয়া ভাই আমার ব্যাগটা লো লইয়া আমার রুমটা ছয় সম্মানে তুই দেখাইয়া দে আমার রেস্টের ব্যবস্থা করিয়া দে দট এই বেটা আমার লগে পাগলামি না সিনাস তুই আমারে তোর লাগান কত পাগল আমি ঠিক করছি আবার কয় পাগল আবার হটা মিয়া হটা মিয়া না স্যার আমার নাম হটাই মিয়া রসইটা মারি দিরা হটাই মিয়া সব তুমি তোমার বউরে কো আমারে প্রায় পদম মান দিয়া কর তুলতো কিতা কইলে কত বড় সাহস নি হ্যাঁ কিতা কইলে তুমি আমারে মারি দিছো ওয়ালা 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 আমায় বোন ও হালা ও মাদি তুমি আমারে আর মারিও না আমি এখন এক দৌড়ে যাই মুগিয়া কেন মারিলে এখানে চাবা কিন্তু কি ওবা হঠাৎ আমি আসাম তোমার বউ এটা কিতা করতে দেখো নি আমি এখন কিতা করতাম কিতা ওয়ালা 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 এ আমার দামানটা সল মারছে আমার দামান ঠিক হয়ে গেছে তুমি তারে সল মারছো হে ঠিক হয়ে গেছে এখন একটা কাম করতাম হইব কিটা আমার দামান ঠিক হয়ে যাব হে যদি আমার ফুলে রে সল মারে তে আমার ফুলে ঠিক হইব হ্যাঁ আমি কথা ঠিক হয়ে যাবি আই চানি গো মাই আর যে বখাটে হুয়া তোমার বাই সব তুলিয়া চাইব না নি মন তা জেলে সব কুলিয়া পাকা টলই লি মুয়া আমার ঠিক কথা কইছ বাবা কি তো হইছে বা আমি রুবির তো মাথায় আর তো কিছু নাই কত বড় সাহস সফরি কদুবান তোমরা রেখা কইছে আমার ভুরিরে মাতাইতা আসত তো কেনে বাসাসা আপনিও তো কইছেন রুবিরে পাইলে মাতাইতাম না মাতাইলে আপনি গুসা করেন এর লাগে তো মাতাইলাম ওই বাসাসা এর লাগে তো আমরা রুবিরে চুকাইলাম কই পাইলে একটু ডং তামাশা করুম মাতাইমু বালানি রুবি
এই বাটার বাটা উঙ্গা হইলা দুটা টাটা খেয়ে কইছে মাতা এটা আইতাকে আমার ভুড়িরে মাতা নি যাইতো না না কইয়া দিলাম বুঝলাম না চাচা এটা কোন তামাশা শুরু করছো একদিন হইলে কইবা তাইরে মাতাইতাম আসাইতাম খান্দাইতাম আর আজকে কইলে মাতাইতাম না এই কোন নম্বরক ছিল কইলা তো তুই মাতাই মাতাই আমার ভুড়ির বাই যাইলা চোখ কর জানু লইলি মগ ও চাচা ও চাচা হুনুকা আপনার যদি নিয়ম পরিবর্তন হয় যে আমরা তো জানাইতা তো আমরা কি কই গেলাম একদিন হইলে নিয়ম করবা মাতাইতাম একদিন হইলে নিয়ম করবা মাতাই তোর কথাবার্তা কিছু যুক্তির মাঝে ভরে একে কিন্তু তেরা মাতে এ তেরা মাতে আজকে তাকে নিয়ম সব তাগর শেষ ওখান তাকে নতুন নিয়ম হচ্ছে কি জানো নি বাবা জি আমার পুরীর মুখে আগর লোকানার টাকানো যাবে না যাইতো না মেম্বারে কইছো মেম্বারে কইছন ও চাচা আপনার কথা তো ইনো কিতা লাল্লি লাল্লি মারে ধরে বেটা ইনো লাল্লি লিল কুন্তা নাই বুঝছস না তুই তেরা তেরা মাতস কেন তুই কিতা মতই লোকে তাকিয়া কুন্তা মলস নি মেম্বারে আমারে উঠিয়া কইস সিঙ্গেল টাকা তালা দেরা নাম ডাক আছে আল্লাহ দেরা পাওয়ার আছে সম্মান আছে ইজ্জত আছে ও কইছে আর আমার ফুরির ভাই টাকানো যাবে না বুঝলাম না চাচা আমার তো এখানে কিলা একটা সন্দেহ লাগে মেম্বারের লোকে কি তার দিলাইছনি লাগে ইয়ার রিলেশন হে আমার তো কুন্তা মাথায় ধরেন না তোমার তো বিষয়টা কইলাম না ও বাবা দেখলা এনে কত বড় কথা কইলো ফাইমে তুমি একটা প্ল্যান ঠিক করো তোমার তো আবার আমার একটা জিনিস কিটা ডাউট লাগে জানো নি তোমার কাছে মনে হয় পাকিস্তানের কোন ডিএনএ আছে বুঝছো না লাগি তুমি যে লম্বা ডাম্বা মানে মানে পাকিস্তানি সারা যুদ্ধ দেখতে মনটা জ্বললে তো দেশ স্বাধীন করছে ও স্বাধীন করছে লাগি তো বুঝাও যার মাথা কুন্তা নাই পুরীরে দিলাইলাম মেম্বারের লাগে রিলেশন লাগে বাবারে মাথা কুন্তা নাই কইও না তুর লাগি সার্টিফিকেট কান লইয়া ঘর আইছিলাম মুক্তিযোদ্ধার পত্র ভরি গেছে মো নাই এটা না জানি করছিল আর বাতে পত্র ভরি ওই সেরা বাস আছে আমদার ভুল হই গেছে আল্লাহর হস্তে মাফ করো এখন খৌ গিয়া যাইতা কই ওখান মাত্র ও চাচা ইখান কি তো উল্টা নি যায় নাই তুমি যে রুলস করছো ইগু এই এই দেরি মাতিও না না করিয়া দিলাম মন্তা দালিল কিতা কা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আসছে বুঝছো নি মো নাই জানি তুমি মনে কর মতের লগে মলিয়া ইসরে লাগে তোমার মাথা মোতা ঠিক নাই কইতা মনাইর হোর খটাই মিয়া কইরা মনাই ও চাচা অত যদি খবর লইতো আর বুঝতো তুমি যাও রে ভাই তা খবর আমরা নাই আমরা আমরা খবর লইয়া তাকলাম না আমার বাসর ফুল এক ফালে আইছো বাসর ফুল যে লম্বাই কান তোমার বাপে নেই পারবো মনে কর এক হাত তুই বাসর টুকরা কান পালমারি আগাই চার কই রায় বাসর ফুল পার হই আইছো গপ মারাও নাইনি না বে চাচা মনে কর সুপারম্যান হই গেছেন উড়ি উড়ি আইছো নেন উড়ি 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 এ বেটা কি রিং রিং করিস না না কর ইয়া দিলাম পেট মারি দি মু লাটি দিও আমার ফুরির জিকা কর তুই যে আমার ফুরির জন্মও আছিস না আমার দাদা ইন্টাজালি উজ বলবা না নানি ওই সিলেটর কি রিং বিরিজ হে তুই যে কি রিং বিরিজ হইছিস না পালমারি ও তা গাম না বা কি রিং বিরিজ কি রিং বিরিজ পালমারি ও তা গাম বার হইয়া আইছো বাবা কোন দিন বা তুই মাতিস না না কর ইয়া দিলাম অরুবি রে তোমার আব্বারে নাই নি পাগলর ইনজেকশন মারো তানো মাথার সমস্যা আইছে কিন্তু দরজর বাদ ভাঙ্গি গেছে কি তোমার মত নিশ্চিত হয়ে গেছি মত নিশ্চিত হয়ে গেছিস বেটা
সরকাতর জীবন যে মানুষের কতটা কষ্ট রে বাবা আজকু তা বুঝলাম বড় বালা রে ভূত বড় বালা রে কোন কষ্ট করে মরি গেল ডাকনে মরার অভিজ্ঞতা হয়ে গেল আর আঠারো দিন দে হয়ে গেল দেখ রাইনি বাজু নাই আমি বাঁচতাম গিলা নি চিন্তা না করিয়া বেটা আমি মরতাম গিলার ও চিন্তা করা বাবা রে আ ভূত এ রে কোন ওটা ভুল বুঝো না আমি না নিতবারে বাসার একটা ফর্মুলা লিখে আইছি বেটা হ্যাঁ আগে কইবা না আব্বা আগে কইবা না আচ্ছা হোগাজন ফর্মুলা কিটা ফর্মুলাটার নাম কিটা ওই রে ভূত সুন্দর একটা থেরাপি লিয়েছি যাকে বলে তাপ্পড় থেরাপি আব্বা বাবু ডোকাতে ই যে থেরাপি লইয়া আইলা ই থেরাপি আমার গালে যাবো নি আপনার বুড়ির এত তাবার চোর গাইতে গাইতে আমার গালিটা তিনটা লড়ি গেছে আরে বাবা এখন তাকিয়ে নাই নি তুমি তাপ্পড় দিবা আমার বুড়ির গালে গাইল দেখ তাই লড়াইবা তিনটা ও সাতা ও তা দামদার বাসাও রে বাবা কি তুই ছিস তোমরা রে বাসাইতো কি তুই ছিস ও সাতা মমতা চাচা কি তাকে পাঞ্জাবি আসলো না কি তাবা কি তবে আমরা হর দাম তোমরা আর মাত না দিল আব্বা কি শরম বা যেহেতু আমা করছো কুলিয়া দিল আমি চোখ মুদি তোমার বেটা তুমি এত গভীরে যাইও না আজকে তোমার বাড়ি ফাইনাল খেলাও আমার লোকে পাগলর খেলা তুই তো জানোস না আমি মাফিয়া গ্রুপের সভাপতি যাও রে সিনা রে খালি নানি ফ্যান ভিন্ন না এনে আইলে ফ্লাইং একটা শট মারলাম নে আমি একটা জিনিস বুঝলাম না এই সুকরি তুই কথা তোমার এলাকার মানুষ কে পাগল ছাগল হলি যে গিয়ে খালি মারামারি শুরু করে আমি তখন তা বুঝলাম না তুমি যে জিনিস খা
তোমারে মাইশে মারবো না তা আদর করতো নি যাও রে সিনা রে মনতা দালি সামনে যে নাস্তা নাসি করে খালি মেস লাইট বুলিয়া তিয়াইছি নাইলে তলে দি আগুন ধরাইলাম না আর উপরে দি দুমা বাড়িল নি আই বুড়া অত অত মহাত্মা দিতনা গুন্ডার সামনে অত মহাত্মা দিতনা জানো তো মাফিয়া গুড় উপর সভাপতি আমি তুই আমার সামনে থাকি ওর আমি তোর ফুরি ফুরি না বইন করে লইয়া দেই রামটা না এখন কানের গুন্ডা আমি না মনতা জালি সামনে কাটতো না ইকান জানিস আমার যদি ডিটেল জানতে সাধনানি মনতা জালি রেলা কাটলো ইয়াদা গিয়া কবল লইয়া দে ধর 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 ফট ফট আমি তার ওগড়ে দেই ওগড়ে দেই আমারে আমি ওগড়ে লইয়া দেই আর আর দঞ্জ সহ্য করি না সামনে তাই মারে নানি আরে চাও গো আল্লাহ আল্লাহ করি কি তা করতে তোমার ওকে তারে মারে দিলাম আল্লাহ তোমার দেখ কান্টেন পাতাড়ি আমি বুঝি না ইয়া লাগার মানুষ পাগল না করলি দেনো দে গালি মারে পড়ে তো পড়ে তো কল গুন্ডামে কি তা কাম লাগলো না বিনা বিনা দেখলাম কি তুমি বুঝি বেটার ভুরি রুবিরও কইছো তাই সব সময় সিঙ্গুল থাকতো ওইখান তো কইছি কেন তোর বাদ কিচ্ছু কইয়া দিছি না আপনি এমন এখানে কে দিছো নখন বেটা আমরা পাইলেই গালি মারে বুঝছেন ওখান তো আমরা সমাধান করিয়া দিব আপনি তোমার গাও থাইলাম খালি তোমার গাঁর মাঝে আমার দিনে না কথায় কথায় খালি মারে ও মারটাও তারা দিনে আর কোন তার দিনে না ই কিতা কইবে ই কি কইবে এই তোর বেগ কিতা আমার পিস্তল গেল নিশ্চয় তোমার গ্রামের মাঝে তোর দন্ত আমার পিস্তল নিয়ে আমার ওগুর মাঝে আম্মা দাঁড়াইয়া দিলাইছে পকেটের মাঝে না না কি ওর ষড়যন্ত্র দেখ তোর বেগর মাঝে কিমান পিস্তল না 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 বেগ কলা যাইতো না বেগর মাঝে আটি লাটি বোমাতে তিনটা আর দুইটা পিস্তল আছে যদি কোন ফাটি যায় তাহলে তোমরা শেষ সারাতে দিই ভাই গা শেষ সাত নাই বালা না 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 তোর বেগ চেক করতে হইব বেগ দলো তুমি তোমার হাত ধোয়ার দিন উচ্চ ওখান থাকি মনাই মিয়া বাং দিবা আর তুমি খালি শুনবা ঠিক আছে তুমি খালি শুনবা হেরে সকালে যে দিছিলাম এতে হইছে না আরো লাগবো না কিতা আব্বা কিতা করতাম মাতুকা আপনি মাতুকা আর হইতে পারতাম না আগে নু কইছি তোমারে আমি তোমার বাপ নাই আর আমার বাড়ির তোমার কোন আশ্রয় নাই আর দুই নম্বর হইলো গিয়া এই মুহূর্তে মনে তোমার তালাক দিব তুমি তার বার্তা কি বার হয়ে যাবে এটা হইলো গিয়া আমার হুকুম আর তিন নম্বর আমি আরো বিয়া করবো আর আমার হোরতা বা আমার মুরব্বী আমি দেখমু তোমার শক্তি আর এত সাহস থাকে গিলা এই বেটি আইস তোর যে সাহস আর শক্তি যদি খালি জামাই করতা হরি যাস এর চাইতে বেশি আইজ আইজ তোমার জামাই আছে এর লাগে তোমার এত শক্তি যার জামাই নাই তার শক্তি নাই এটা শুধু তোমার বেলা নাই সব মহিলাদের বেলায়
সুতরাং সাবধান, জামাই থাকতে জামাই মর্ম বুঝো। আব্বা ইটা মাতি আর লাভ নাই, আপনার সাক্ষী থাকবা, আপনার সামনে আমি কিন্তু শুরু করে দিলাম। শুরু করো। ঠিক আছে আব্বা, আমি মোনাই মিয়া আপনার সাক্ষী রাখিয়া আপনার ভুড়িরে তোমার আল্লাহ দই লাগে। তুমি এ কাম কার করিও না, আমি আজকে কথা দিলাম, আজকের পর থেকে তোমার লাগে কোনোদিন আর বিয়া তুমি করতো না, তুমি আমার মাফ করে দিলাম আব্বা, বুঝো না। আশা হইলি তোমার এনে বিশ্বাস করা যায় না। আব্বা আমার কথা ঠিক থাকবো, আল্লাহ তালা সাক্ষী, আমি তার লোকে আর বিয়া তুমি করতাম না। দামান বেটা মাফ করে দিল, আজকে খালি আব্বার কথা আমি তোরা মাফ করে দিলাম। দেখছেন জামাইল লোকে বেটা গিরি সরলেন না।